আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আম খেতে অনেক পছন্দ করেন কথায় আছে ফলের রাজা আম তাই তেমনি তার দাম চলতি বছরে ঘূর্ণিঝড় আফানের কারণে আম চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে ঝড়ে গাছ থেকে পড়ে গেছে অনেক আম আর তাতে চাষিদের মাথায় হাত করোনা আর আফানের জোড়া থাপায় মানুষের নাজুক অবস্থা বিভিন্ন রকমের আম পাওয়া যায় সারা ভারতবর্ষ জুড়ে তবে বিশ্বের সব থেকে দামি আম কিন্তু ভারতবর্ষে পাওয়াই যায় না সেই আম এক কেজি কিনতে গিয়ে অনেক ধনী ব্যক্তিও চিন্তায় পড়ে যান তাইও নো তামাগো যার মানে এগ অফ দ্য সান এই প্রজাতির আম বিশ্বের সব থেকে দামি এটি চাষ হয় জাপানের মায়াজাকি অঞ্চলে তবে বিক্রি হয় গোটা জাপান জুড়ে প্রতি বছর প্রথম ফলনে করা আম নিলামে তোলা হয় আর সেই আম বিক্রি হয় আকাশ ছোঁয়া দামে তবে এই আমের ফলন আর পাঁচটা প্রজাতির আমের মতো হয় না অর্ডারের উপর নির্ভর করে এই আমের ফলন এই প্রজাতির আম অর্ধেক লাল অর্ধেক হলুদ জাপানে এই প্রজাতির আমের ফলন হয় গরম ও শীতের মাঝে আর সেই জন্যই এই আমের দাম এত বেশি হয়ে থাকে দুই সালে এই প্রজাতির দুটি আমের নিলামের দাম উঠেছিল ছত্রিশশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ নব্বই হাজার টাকা সমান তখনকার প্রতিটি আমের ওজন ছিল তিনশো গ্রাম অর্থাৎ মাত্র সাতশো গ্রাম আমের দাম দুই লাখ বাহাত্তর হাজার টাকা আপনি হয়তো ভাবছেন কি এমন আছে এই আমে যে আমের এত বেশি দাম এই আমের চাষ করতে চাষিকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় প্রতিটি আম গাছে থাকাকালীন ছোট জালে জড়িয়ে রাখা হয় তারপর আমগুলিকে নির্দিষ্ট পজিশনে রাখা হয় এতে করে সূর্যের আলো আমের একটি নির্দিষ্ট অংশে পড়ে তাছাড়া আমগুলিকে গাছ থেকে মাটিতে পড়তে দেওয়া হয় না তারও ব্যবস্থা করা হয় বিশেষ পদ্ধতি ব্যবহার করে তাছাড়া বিশেষ পদ্ধতি অবলম্বন করে আমের একপাশে রুবিরের রং ধরনা হয় আর স্বাদের কথা বলাই বাহুল্য যেমন দাম তেমনই তার স্বাদ এবং গন্ধ